রুশ ঘাটির পাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। আরো বিস্তারিত জানিয়ে দেব। আগুন নিয়ে খেলা বন্ধ করুন, তাইওয়ান প্রসঙ্গে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি। আরো থাকছে রাফায়েলের থেকেও শক্তিশালী যুদ্ধ বিমান কিনছে ভারত। পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলল রাশিয়া। মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে একমাত্র উপায় হল প্রতিরোধ, ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ সেনা প্রত্যাহার চায় ইইউ। অবশেষে সালমান রুশদির ব্যাপারে মুখ খুলল ইরান সরকার। এবং সর্বশেষে জানিয়ে দেব পুতিনের মাথার দাম 8.5 কোটি টাকা ঘোষণা ব্যবসায়ীর। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রুশ ঘাটির পাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। ভূমধ্যসাগর উপকূলে সিরিয়ার রাশিয়ার প্রধান সামরিক ঘাটির কাছাকাছি এলাকায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এ হামলার ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয় আক্রান্ত এলাকাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পৈতৃক নির্বাস অঞ্চলের কাছে অবস্থিত। এর আগে সিরিয়ার সেনাবাহিনী জানায় দেশটির টার্সটুস প্রদেশের দক্ষিণ এবং রাজধানী দামেস্কে পৃথক ইসরায়েলি হামলায় 3 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। সিরীয় সূত্রে দামেস্কের উত্তর পূর্ব উপকণ্ঠে লেবাননে ইরানপন্থী সিরিয়া গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত ফাঁড়িতেও হামলার খবর পাওয়া গেছে। টার্টুস উপকূল অঞ্চলে একজন সিরীয় সেনা কর্মকর্তার নাম প্রকাশ না করে শর্ত রয়টার্সকে বলেছেন, বান্দর শহরের দক্ষিণে আবুসা গ্রাম সংলগ্ন ইরানি ঘাটির কাছে একটি বিমান প্রতিরক্ষা ও রাডার স্টেশনকে লক্ষ্য করে হামলা করা হয়। ইসরায়েল সম্প্রতি বছরগুলোতে কথিত ইরানি লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে এমন উপকূলীয় প্রদেশগুলো এড়িয়ে গেছে। তবে এবার তার ভিন্ন চিত্র দেখা গেল। ইসরায়েল এবং আঞ্চলিক সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ার ইরানের ক্রমবর্ধমান অনুপ্রবেশের গতি মন্থর করে দেওয়ায় দেশটির ইসরায়েলের সাম্প্রতিক হামলার লক্ষ্য। আগুন নিয়ে খেলা বন্ধ করুন, তায়ান প্রসঙ্গে আমেরিকাকে চীন। চীন সরকার আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তায়ান প্রসঙ্গে আপনারা আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নতুন করে 5 সদস্যের মার্কিন কংগ্রেসম্যানের একটি প্রতিনিধি দল তায়ান সফরে পৌঁছানোর পর বেইজিং এ হুঁশিয়ারি উচ্চারণ করল। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের প্রচণ্ড আপত্তির মুখে তান সফর করে। নতুন করে আমেরিকার একটি প্রতিনিধি দলের এই সফরের প্রেক্ষাপটে চীন আবার সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ মন্তব্য প্রতিবেদনে শিরোনামে বলেছে, তান প্রশ্নের মার্কিন আইন প্রণেতাদের আগুন দিয়ে খেলা বন্ধ করা উচিত। মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আইন প্রণেতাদের নিজেদেরই ভাগ্য নিয়ে চিন্তা করা উচিত, কারণ সামনে তাদের মধ্যবর্তী নির্বাচন। এতে আরও বলা হয়েছে, চীনে নিজের স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন যখন তখন সেখানে আপোষ করার কোনো সুযোগ নেই। গতকাল অঘোষিতভাবে মার্কিন প্রতিনিধি দল তাইপে পৌঁছায়। এর আগেই চীন ঘোষণা করেছে যে তাইওয়ানের কোনো রকম বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনাকে বরদাশ করবে না। সূত্র 5 টুডে। রাফালের থেকেও শক্তিশালী যুদ্ধ বিমান কিনছে ভারত। ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানের চেয়েও শক্তিশালী যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে ভারত। চীন ও পাকিস্তানের কথার মাথায় রেখে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে ভারতীয় মিডিয়া জানিয়েছে। খবরে বলা হয়েছে, রাফাল ইতিমধ্যে চলে এসেছে ভারতের হাতে। 36টি রাফাল দুভাগে রাখা হয়েছে আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারায়। খবরে বলা হয়েছে, রাফাল ইতিমধ্যে চলে এসেছে ভারতের হাতে। 36টি রাফায়েল দুভাগে রাখা হয়েছে। তবে এখানে ভাসরত থামছে না। এলএসিতে চীন এবং এলএসিতে পাকিস্তানের মাথায় রেখে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। চীনের পঞ্চম জেনারেশন যুদ্ধ বিমান Z-20 এবং পাকিস্তানের JF-17 থান্ডার সম্পর্কে ওয়াকিবহল ভারত। ভারতীয় নৌবাহিনী এতদিনে রাশিয়ান MiG-29 যুদ্ধ বিমান পরিচালনা করত, কিন্তু সেসব বিমান পুরনো হচ্ছে। আগামী 3 বছরের মধ্যে পুরো MiG-29 বিমান রিয়েটার করানোর ভাবনায় নৌবাহিনী। সেক্ষেত্রে আগামী 1 বছরের মধ্যে 26টি এবং এসব মিলিয়ে 55টির মতো নতুন বিমানের প্রয়োজন। শোনা যাচ্ছে এক্ষেত্রে রাফেলের মেরিন ভার্সন
এবং আমেরিকায় F-18 Block 3 হনের যুদ্ধবিমানের মধ্যে একটি বেছে নিতে পারে ভারত। সম্ভাবনা বেশি F-18 এর, কারণ 15 আগস্টে ভারতের এয়ারক্রাফট সেকেরের জাহাজ INS বিক্রান্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে। পরীক্ষা করে দেখা গেছে রাফেলে মেরিনের তুলনায় সুপার হার্নেট টেপ এম টেক ডাউন অনেক মসৃণ গতিতে কাজ করছে। এই বিমান একসাথে 10টার বেশি টার্গেট আঘাত আনতে সক্ষম। এছাড়া আধুনিক ককপিট এবং সেন্সর অনেক উন্নত। ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম বিচার করা হলে রাফেলের থেকে এগিয়ে F-18 সুপার হার্নেট ব্লক 3। ভালকান কামান থেকে মিনিটে 6000 গুলি ছড়ানো হয়। নির্মাতা সংস্থা বোয়িং ইতিমধ্যেই গোয়া এই বিমানের পরীক্ষামূলক ব্যবস্থা দেখিয়েছে ভারতীয় নৌবাহিনীকে। মনে করা হচ্ছে সিঙ্গল এবং ডবল সিট থাকার কারণে ভারতীয় নৌবাহিনী রাফাল মেরিন নয় সবুজ সংকেত দেবে মার্কিন এই যুদ্ধ বিমানগুলো। সূত্র News 18। পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে দাবি রাশিয়ার। ইউক্রেনের খারকিভ অঞ্চলে পোল্যান্ড ও জার্মানির শতাধিক ভাড়াটে যোদ্ধাদের হত্যা করা হয়েছে দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে তারা খারকিভের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই হামলায় শতাধিক বিদেশি গেরিলা নিহত ও শতাধিক আহত হয়েছে। হতাহতের পোল্যান্ড জার্মানির নাগরিক কি তারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে সেখানে এসেছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বর্তমান দনিতস্ক ব্যাপক সংঘর্ষ চলছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের একটি ব্রিগেডের প্রায় অর্ধেক সেনাকে হত্যার দাবি করছে। একই সাথে ইউক্রেনের 3টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। উল্লেখ থাকে যে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ অভিযান শুরু পর ইউক্রেনকে সব ধরনের সাহায্য সমর্থন দিয়ে আছে ইউরোপ ও আমেরিকা। বহু ইউরোপীয় মার্কিনীর সেখানে যুদ্ধ করতে গেছে বলেও খবর পাওয়া গেছে। সূত্র টুডে। মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো প্রতিরোধ, বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে 33 দিনের যুদ্ধে লেবাননে হিজবুল্লাহর বিজয় উপলক্ষে গতকাল ফার্সি 30 মেয়াদকে ইসলামী প্রতিরোধ দিবস হিসেবে উল্লেখ করেছেন। এই উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মন্ত্রিসভার বৈঠকে বলেছেন ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানেই আধিপত্যকামী এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেখানেই সমান স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। মুসলিম বিশ্বের নানা সমস্যা বিশ্লেষণ করে ফিলিস্তিনি ইস্যুতে প্রতিরোধ কেবল সমাধান এনে দেবে বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট রাইসি কাসেম সুলাইমানি এবং হুসাইন হামেদানি সহ শহীদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ইরানি সহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীর আত্মত্যাগের কাছে ঋণী। সূত্র আরব নিউজের। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ সেনা প্রত্যাহার চায় ইউ। দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি করে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন 42 দেশ। CNN এর প্রতিবেদনে আজ সোমবার তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। 12 আগস্ট তারিখ উল্লেখ করে ওই যৌথ বিবৃতিতে বলা হয় ইউক্রেনের ঝাপোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়ার সামরিক বাহিনী সদস্য প্রত্যাহার করে রাশিয়া ফেডারেশনের আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি থেকে রুশ সেনা প্রত্যাহার করলে এর পরিচালনার দায়িত্বরা এবং ইইউ কর্তৃপক্ষ পুনরায় কাজ শুরু করতে পারবে। এর আগে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান রাফেল মেরিয়ানো গ্রোসি বলেন পরমাণু কেন্দ্রটির অবস্থা উদ্বেগজনক। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের জরুরি পরিদর্শনে আহ্বানও জানান তিনি। রুশ সেনা প্রত্যাহার করা হলে IEA যথাসময়ে পরমাণু কেন্দ্রটি পরিদর্শন পর্যবেক্ষণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ইইউ এবং 42 দেশের বিবৃতিতে। অবশেষে সালমান রুশদির ব্যাপারে মুখ খুলল ইরান সরকার। ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির উপর শুক্রবার হামলা হয়। এদিন তাকে একটি অনুষ্ঠানে ছুরিকাঘাত করা হয়। 1988 সালে শাটানিক ভার্সেস নামে একটি বই লেখার পরে 1999 সালে সালমান রুশদির মৃত্যুর পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ খামেনি। রুশদির উপর হামলার পর অভিযোগের তির গেছে ইরানের দিকে। বলা হচ্ছে
ইরানের মদদে এ হামলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে একেবারে চুপ ছিল ইরান। অবশেষে সোমবার আনুষ্ঠানিকভাবে কথা বলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, ইরান এর সঙ্গে জড়িত না, তিনি উল্টো দায় চাপিয়েছেন রুশদির উপরই। মুখপাত্র নাসির কানানি বলেছেন, রুশদি ও তার সমর্থকরা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে তাদের উপর হামলার ক্ষেত্র তৈরি করেছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের উপর দায় চাপানোর অধিকাংশ অধিকার কারণে। তিনি আরো বলেছেন, আমরা মনে করি রুশদি এবং তার সমর্থন ছাড়া আর কেউ এর জন্য দায়ী নয়। ইসলামের পবিত্র বিষয় নিয়ে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী 1.5 বিলিয়ন মুসলিমের রেড লাইন পার করেছে রুশদি। তিনি আরো বলেছেন, সালমান রুশদি সাধারণ মানুষের হুমকি এবং ক্রোধে নিজেকে ফেলেছেন। সূত্র বিবিসি। পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ীর। জীবিত বা মৃত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম 8.5 কোটি টাকা ঘোষণা করেছেন ইউক্রেনীয় এক ব্যবসায়ী। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার আলেক্স কোকোনা লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করেন। আলেক্স কোকোনা লেখেন নামে রুশ ব্যবসায়ী প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। আলেক্স কোকোনা লেখেন বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ওই কর্মকর্তাকে $10,00,000 দেব যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ আন্তর্জাতিক আইনে অধীনে যুদ্ধ অপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। তিনি আরো বলেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন। আলেক্স কোকোনা লেখেন ওই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করে সেখানে লেখেন, ওয়ান্টেড জীবিত বা মৃত, গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। রাশিয়ান সমাজতন্ত্রের অবসানের পর মাত্র 25 বছর বয়সে শতাধিক কোম্পানি চালু করে বসেন আলেক্স কোকোনা লেখেন, জানিয়েছেন দ্য ওয়াশিংটন পোস্ট। তার ওয়েবসাইট অনুযায়ী কোনা লেখেন বর্তমান নিউ ইয়র্কে শহরে বসবাস করছেন এবং ডিজিটাল ওয়ার্ক প্ল্যাটফর্ম ট্রান্সপারেন্সির বিজনেসের সাথে যুক্ত রয়েছেন। সূত্র বাস টুডে।